বিদ্যুৎ গোস্বামী আর অজুর বরদল এখন বেলেগ বেলেগ রাজনৈতিক দলের এজন কংগ্রেস আর এজন বিজেপি ধন্যবাদ জানাইছো আমি আশা করো যে আমি নিজৰ ফালৰ পৰা ঐক্যবদ্ধ
সম্পূর্ণভাবে আমি একেবারে কাম করে যাব, কারণ মই এটা আহতে আমার জিতু গোস্বামী ডাঙরিয়া কৈছো যে অকলে সেতারখন বজালে বা অকলে হারমোনিয়ামটি বজালে মজা নাহে, তার যদি যুগলবন্দী হয় তাবলা তাবলা যদি থাকে একেলগে তেতিয়া আৰু মূর্ছনা মন হয়, আৰু বেশি মানুষে সেটি উপভোগ করব। ঠিক তেনেকৈ উন্নয়নের ক্ষেত্রটো আমি যাতে কোনো ক্ষেত্রতে সংকীর্ণতার আবদ্ধ না থাকি, আমি সাধারণ রাইজর মঙ্গলের কারণে যাতে ঐক্যবদ্ধভাবে কাম করে যাব পারি, আর নিজ নিজের ভূমিকা মই একজন বিরোধী দলের সাংসদ হিসাবে মই মোৰ ভূমিকা পালন করি, তেখেতে শাসিত দলের একজন অতি কর্মপটু বিধায়ক হিসাবে কাম করে যাব, আর এনেকৈ আমার সমাজখন আগবাঢ়ি যাব, এয়াই মই মোৰ কাম কামনা। আর আপনাদের সকলকে মই শুভেচ্ছা জানাইছো যাতে আমার এই উন্নয়নের কামবিলাক আপনাদের যাতে নিজের নিজের ক্ষেত্রে আপনাদের যাতে সহযোগিতা আগবায় সেটিকে কামনা করি মই মোৰ বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।